দর্শক বিজনেস ওয়ার্ল্ড থেকে আমি প্রণব সাহা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে তথ্য উপাত্ত তুলে ধরে থাকি। আমরা আজকে অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো, তার আগে একটু ছোট্ট করে ভূমিকা দিতে চাই। আমরা যখন আমাদের প্রফেশনাল কাজের ফাঁকে গ্রামে যাওয়ার সুযোগ হয়, সাধারণ মানুষ আমাদেরকে নানা ধরনের প্রশ্ন করেন। সেই প্রশ্নগুলিকে অনেকটা এরকম যে আসলে যেভাবে চলছে তারা একটু সাশ্রয়ী রেটে বিদ্যুৎ চায়, তারা আরেকটু সহনশীল পর্যায়ে মানুষের ভালো থাকার যে কমফোর্টগুলো আছে সেগুলো চায়। আমরা আমাদের তরফ থেকে নানাভাবে প্রশ্ন করার চেষ্টা করি, কিন্তু ঢাকা শহরে বা গণমাধ্যমে যে ইস্যুগুলো নিয়ে আলোচনা হতে দেখি, যে বাংলাদেশ IMF-এর ঋণ পেল কি পেল না, বা ব্যাংক ব্যবস্থাপনা নানা দুর্বলতা, এই ধরনের বিষয়গুলো নিয়ে প্রতিনিয়তই গণমাধ্যমের কর্মীরা কথা বলে থাকে, অনুষ্ঠান করে থাকে, কিন্তু গ্রামীণ মানুষের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য বা তাদের কমফোর্ট ডিসকমফোর্ট এগুলো নিয়ে খুব বেশি আমরা আলোচনা করতে দেখি না। আসলে সার্বিক পরিস্থিতিটি কী একটু দেখার চেষ্টা করব। আমাদের আজকের বিষয়টি একটু অন্যরকম। আমরা রেখেছি মাছ, মাংস, ডিম। আমাদের অসম্ভব রকমের প্রিয় একজন মানুষকে আমরা পেয়েছি, পরিচয় করিয়ে দিতে চাই। তিনি মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম রেজাউল করিম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আপনি হয়তো ভাবছেন যে এটা আবার কেমন বিষয় হলো যে মাছ, মাংস, ডিম সব কিছু মিলিয়ে দ্রব্যমূল্য নিয়ে আমরা রিপোর্ট করি, বা এটা কমলো না কেন, এটা বাড়লো না কেন, কিন্তু যেই দামে আমরা এগুলো পাই, আপনার কি মনে হয় যে এই এর চেয়ে কমে কারো পক্ষেই সেগুলো সরবরাহ করা সম্ভব? আমি একদম পরিষ্কারভাবে শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশ একটা অনন্য উচ্চতায় পৌঁছেছে, আর বাংলাদেশকে তো গ্রামভিত্তিক দেশ, এর শহর কেন্দ্রিক এলাকাটা খুব কম, গ্রামীণ এলাকাটা একেবারে সবুজ শ্যামলিমায়, খাল বিল নদী নালা পুকুর বিল এর দ্বারা পরিবেষ্টিত বাংলাদেশ। বাংলাদেশের মানুষের মৌলিক কিছু চাহিদা ছিল, সেটা হচ্ছে তার প্রথমত খাবারের চাহিদা। সেই খাবারের চাহিদার অন্যতমটা কিন্তু শুধু চাল, ভুট্টা, গম নয়। বঙ্গবন্ধু তার একটা বক্তব্যে বলছিলেন যে খাবার বলতে শুধু ধান, চাল, ভুট্টা, গম নয়, এখানে শাকসবজির কথা বলছেন, মাছ, মাংস, দুধ, ডিমের কথা বলছেন। এটা হচ্ছে আমাদের সংস্কৃতির একটা অংশ, এই যে মাছ, মাংস, দুধ, ডিম। আর এটার উৎপাদন কিন্তু এখন বিভিন্ন ফার্মে হলেও মেইনলি ছিল কিন্তু গ্রামের নদী নালা, হাওড় বাওড়, খাল বিল এসব জায়গায় হতো। প্রধানত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তিনি এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন একটা কথা মাথায় রেখে। বঙ্গবন্ধুকে একজন বিখ্যাত সাংবাদিক জিজ্ঞেস করছিল, যুদ্ধ বিধ্বস্ত দেশ, আপনার কিছুই নাই, করবেন কি? তো উনি অনেকগুলো আইটেমের কথা বলছিলেন যে আমার আছে মাটি, আমার আছে মানুষ, আমার আছে জুট, আমার আছে মাছ, আমার আছে লাইভ স্টক। এভাবে কিভাবে বাংলাদেশে সেই সময় তো কোনো ব্যাংকে এক টাকাও ছিল না, রাস্তাঘাট ভেঙে ফেলা, কোনো শিল্প প্রতিষ্ঠান ছিল না, আয়ের কোনো উৎস ছিল না, সেই সময় তিনি প্রত্যয় দীপ্ত অবস্থায় বলছিলেন যে মাছ হবে আমার বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় বৃহত্তম খাত, এবং কিভাবে দেশটাকে গড়বেন সেটা বলেছিলেন। শেখ হাসিনা এসে সেটাকেই প্রায়োরিটি দিলেন যে আমাদের মানুষের শরীরের যে পুষ্টির চাহিদা, আমিষ, প্রাণীজ আমিষ, খাবারের একটা বড় অংশ কিন্তু মাছ, মাংস, দুধ, ডিম থেকে আসে। তাহলে একদিকে আমিষের চাহিদা, অন্যদিকে খাবারের চাহিদা, এই দুটির যোগান ওখান থেকে দিচ্ছে। তৃতীয় হচ্ছে যারা এই সেক্টরের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছেন, যারা উৎপাদনকারী, বিপণনকারী, এর থেকে অন্য অন্য সামগ্রী তৈরি করেন। এভাবেই দেখা যায় প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই সেক্টরের সঙ্গে জড়িত। লাভটা কী হচ্ছে? খাবারের যোগানটা যেমন দিতে পারছে, পুষ্টির চাহিদাটা মিটাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা, এই যে করোনাকালীন সময়ে আমাদের রোগ কিন্তু প্রতিরোধ ক্ষমতা শরীরে যে বৃদ্ধি পেয়েছিল তার অন্যতম কারণ কিন্তু পুষ্টি আমিষে পরিপূর্ণ ছিল। চতুর্থত, যে মানুষগুলো বেকার ছিল তাদেরকে সবাইকে তো সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়, সেই মানুষগুলো কিন্তু এই খামারে নিয়োজিত হয়েছে, কেউ মুরগি পালন করছে, কেউ ভেড়া, কেউ ছাগল, কেউ হাঁস, কেউ গাভী, বিভিন্নভাবে কেউ তার বাড়ির পাশে জলাশয়ে মাছ চাষ করেছে, কেউ পুকুরে মাছ চাষ করছে, কেউ বদ্ধ জায়গায় মাছ চাষ করছে। এভাবে বেকাররা কাজে নিয়োজিত হয়েছে। পঞ্চমত, গ্রামীণ অর্থনীতি যেটা, আমাদের টাকা ঢাকার থেকে সাপ্লাই দেওয়া লাগতো, এখন কিন্তু এই সেক্টরটা ডেভেলপ করার কারণে তারা যে সকল মাছ বিক্রি করতেছেন, ডিম বিক্রি করতেছেন, মুরগি বিক্রি করতেছেন, মহিষ বিক্রি করতেছেন,
তারা টাকা পাচ্ছে, গ্রামের অর্থনীতিটা সচল হয়ে আসছে। ষষ্ঠত, এই সেক্টর থেকে উৎপাদিত সামগ্রী কিন্তু যেমন মাছ বিদেশের প্রায় 51টা রাষ্ট্রে 51 কান্ট্রিতে রপ্তানি হয়। আমাদের এইভাবে মাছ জাতীয় পণ্য, দুধ জাতীয় পণ্য, মাংস জাতীয় পণ্য বিদেশে রপ্তানি হয়। রপ্তানির ফলে আমরা বৈদেশিক মুদ্রা পাচ্ছি, ওই বৈদেশিক মুদ্রা আমার দেশের ডেভেলপমেন্টের খাতে কাজ করতেছে। এই যে 51টি দেশে মাছ রপ্তানি হয়, এবং আমার কাছে যেটি মনে হয় যে আমাদের অর্থনীতি নিয়ে যারা গবেষণা করেন কিংবা নানাভাবেই আমরা দেখি যে সরকারের নানা অর্জনকে একটু খাটো করে যারা দেখাতে চান তাদেরকে যখন আমরা বলি, তারা কিন্তু একটু ভুরু কুচকে মাথা চুলকে বলেন যে হ্যাঁ এটা তো শুনেছিলাম, কিন্তু এই বিষয়ে তো খুব বেশি ভালো জানি না, এরকম একটি বক্তব্য। আমি যখন আপনার এই ইন্টারভিউর জন্য একটু প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমার কাছে মনে হলো যে একটু IMF-এর কিছু ডাটা, কিছু ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা, সেখানে একটি পরিষ্কারভাবে বলা যে বিলুপ্ত প্রায় 31টি প্রজাতির মাছ নতুনভাবে প্রজনন করা সম্ভব হয়েছে আপনাদের তরফ থেকে বা আপনাদের জায়গা থেকে এই 14 বছর বলি বা 15 বছরে। তাহলে এটাকে কি আমি সাফল্যের একটা ব্যাপার ধরবো না, নাকি আমি সো কল যে এই হলো সেই হলো, এটা যে নষ্ট হয়ে গেল সেটা হয়ে গেল, মানে এইরকম আমি করব, মানে কি মনে হয়? যে দেখুন, বুদ্ধিজীবী নামে কিছু বুদ্ধি প্রতিবন্ধী মানুষও আছে, তাদেরকে যদি টক শোতে আপনি ডাকেন যে ঝড় হলো কেন সে জানে, গরু মারা গেছে কেন সেটা জানে, খাদ্যের সংকট কী সেটাও সে জানে, সাংঘাতিকভাবে জ্ঞান পাণ্ডিত্য। আমি আপনাকে ছোট্ট স্ট্যাটিস্টিক্যাল আইডিয়া দিই, বাংলাদেশের অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছিলো, কারণ আমরা রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করার কারণে মাছের যে ডিমটা থাকে ডিমটা নষ্ট হয়ে যাচ্ছিলো। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ময়মনসিংহে আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউটে একটা লাইফ জিন ব্যাংক করেছি, সেখানে আমরা 150 প্রকারের মাছকে সংরক্ষণ করেছি। আপনার এলাকায় পাবদা মাছ পাওয়া যাবে না, এখান থেকে নিয়ে চারা আমরা ওখানে ছেড়ে দেবো। রয়না মাছ পাওয়া যায় না, পুঁটি মাছ পাওয়া যায় না, সেখানে আমরা ছেড়ে দেবো। আর যে মাছগুলি বিলুপ্ত প্রজাতির ছিল এখন সেটার সংখ্যা বেড়ে 35 হয়ে দাঁড়িয়েছে। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার মধ্য দিয়ে ওই মাছকে ফিরে এনেছি, ফলে এখন কিন্তু পুঁটি, পাবদা, কই, শিং, মাগুর, তারপরে ভেলি মাছ, নন্দী মাছ, চুসরা মাছ, খলিশা মাছ, এই গ্রামীণ মাছ কিন্তু এখন অ্যাভেইলেবল। একটা সময় কিন্তু মানুষ বলতো মাছের আকাল পাওয়া যাচ্ছে না। এই মাছটা উৎপাদিত হয় আমাদের জাতিসংঘের যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তাদের অ্যাসেসমেন্টে কিন্তু বলা হয়েছে যে মাছ উৎপাদনে বিশ্বের ভিতরে 3টি দেশ ভালো করেছে, সেই 3টি দেশের ভিতরে বাংলাদেশ একটি। এটা জাতিসংঘের একটি অর্গানের সার্ভে রিপোর্টে বলছে বাংলাদেশ ভালো করছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ মাছ উৎপাদনে 3য় অবস্থানে এসেছে, যেটা দৈনিক প্রথম আলো অন্য পত্রিকার শিরোনাম হয়ে এসেছিল। এই ডেভেলপমেন্ট ওই বুদ্ধি প্রতিবন্ধী সমালোচকদের চোখে পড়ে না, এরা আসে ভালো কিছু হলে বলবে যে এত ভালো আবার ভালো। স্যার, আমি একটু মানে দাম নিয়ে কথা বলতে চাই, যে পরিষ্কার ভাষায় যে আমরা দেখি যে বাজারে, যেহেতু গণমাধ্যম বা আমাদের পেশাটাই সাংবাদিকতা, প্রতিদিনই সংবাদে বসতে গেলে নানান ধরনের খবর আমরা পাই, তো সাধারণত শুক্রবার দিন আমরা একটু বাজারের কী অবস্থা একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, কিন্তু বাজারের টেলিভিশন ক্যামেরা মুখের সামনে ধরলেই সব এই বাজারে আগুন টাগুন, মানে এভরিথিং এগুলো। আবার যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন তারাও হয়তো ভাবতে পারেন যে তাহলে কি জিনিসপত্রের দাম বেশি নয়, এই প্রশ্নটি হয়তো উঠতে পারে। আমি সেই প্রশ্ন আপনার এই প্রশ্নটার আমি অনুধাবন করে একটু প্রেক্ষাপটটা বলবো। দেখুন, আমি শুধু রেজাউল ভাই, মাছ, তেলাপিয়া মাছের কথা আপনি বলবেন, কই মাছের কথা আপনি বলবেন, পাঙ্গাস মাছের কথা আপনি বলবেন, কোথায় এর চেয়ে মানে কমে আর কোথায় পাওয়া যেতে পারে? সাম্প্রতিক সময়ে যে পরিমাণ পাঙ্গাস মাছ নদীর থেকে আহরণ করা হয়েছে, যে সাইজের তেলাপিয়া মাছ পাওয়া গেছে, কই মাছ পাওয়া গেছে, পুঁটি মাছ পাওয়া গিয়েছে, এই মাছ যারা আহরণ করে তাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। 2-3 দিন তাকে ফিল্ডে থাকতে হয়, সে যে পরিমাণ মাছটা নিয়ে আসে তার পরিবহন কস্ট আছে। আবার যারা চাষাবাদ করে তাদের কিন্তু মাছের খাবার যেটা দিতে হয় এই খাবারের একটা অংশ বিদেশ থেকে কিন্তু রপ্তানি করতে হয়, ফলে তাকে যেমন যে জায়গাটা ব্যবহার করতে হচ্ছে সেখানে জাল দিতে হচ্ছে, অন্তত তাকে 3 মাস যে খাবার দিতে হয়, মাছটা আহরণ করার জন্য যে ব্যয়, সেটা বিক্রির জন্য পরিবহনের যে ব্যয়টা, বাজারে আসার পরে মধ্যস্বত্ব লোভী একটা সেকশন আছে তাদের যে আয়টা, সব কিছু মিলে কিন্তু উৎপাদন ব্যয়, মধ্যবর্তী ব্যয় যেটা বেড়ে যায়, সেই হিসাব যদি করেন তাহলে আপনি ভারত
শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, ফিলিপাইনের মাছের দরের সঙ্গে আপনি স্ট্যাটিস্টিক্যালি আইডিয়াটা মিলান, বাংলাদেশে উৎপাদিত মাছ এবং এই জাতীয় পণ্যের দাম অন্য অন্য দেশের চেয়ে কম, আপনি এক কেজি ওজনের একটা পাঙ্গাশ মাছকে যে টাকায় পাচ্ছেন আপনি একটু সার্চ করে দেখুন গুগলে অন্য দেশে ওই টাকায় পাওয়া যায় কি। আমরা এক কেজি কই, মানে চাষের কই নামে খ্যাত এবং বাজারে হয়তো আমাদের যেতেই হয়, এবং আমরা দেখি যে যে পরিমাণ সাধারণ মানুষ কেনে তাদের পুষ্টির চাহিদাটা লাঘব হয় এখান থেকে। আর আরেকটি জিনিস, কই, পাঙ্গাস আর তেলাপিয়া, এই যে দাম হয়তো 200 টাকার নিচে কিন্তু আমরা কিনি, মানে আমি একদম দাম ধরেই বলছি, বাজার ভেতরে হয়তো কিছু এদিক ওদিক, কিন্তু এর কমে আদৌ কি দেওয়া সম্ভব? বাস্তবতা আসতে হবে, যিনি এই তেলাপিয়া ধরে নিয়ে আসছেন, তেলাপিয়া যিনি উৎপাদন করছেন, তার যে ব্যয়টা, তার যে জায়গাটা, তার যে লেবারটা, তার যে ওদের ফিডটা দিতে হয়, এইটা আপনি হিসাব করেন, তাহলে দেখবেন তার প্রোডাকশন কস্ট যেটা হচ্ছে এর চেয়ে কমে যদি আপনি চান তাহলে তো কদিন পরে ফার্মটা বন্ধ করে দেবে, যে আমার তাহলে এটা সাবসিডি দিতে হবে। এখন ছোট্ট একজন খামারি বা চাষ করা ব্যক্তি সে তো আপনাকে সাবসিডি দেবে না। দ্বিতীয় হচ্ছে মানুষের গড় আয় বৃদ্ধি পেয়েছে, একজন রিক্সাওয়ালা বা একজন ভিক্ষুককে এখন 10 টাকা দিতে চাইলে কিন্তু নিতে চায় না, আমাদের লাইফের স্ট্যান্ডার্ডটা কিন্তু বেড়েছে, আয় বেড়েছে, কোথাও কিন্তু হাহাকার নেই, কোথায় না খেয়ে নাই, কোনো মানুষ গায়ে বস্ত্র নাই, রাস্তার গলিতে গলিতে দাঁড়িয়ে ভিক্ষুকরা যে চিৎকার করতো সেই অবস্থা নাই, প্রত্যেকটা মানুষ যে ভ্যান চালায় তার বাড়িতেও কিন্তু 5 ইঞ্চি অল করে তিনি টিন শেড করে সেখানে থাকেন, তার বাড়িতে একটা কালার টেলিভিশন আছে। এখন আপনার আয় বেড়েছে, আপনি যদি শেরশাহ আমলের রেটে কিনতে চান এটা অযৌক্তিকতা। বাস্তবতা হচ্ছে কেউ কিনতে পারছে না এরকম কোনো দৃষ্টান্ত স্যার। এটা তো বলার জন্য বলা যে আসলে জিনিসপত্রের দাম যদি আমি তুলনা করি তাহলে তো সব কিছু মিলেই এই কথাগুলো উঠতেই পারে, কিন্তু আমি যেটা বলছিলাম যে আপনার প্রতিবেদনটি আমি পড়ছিলাম যে বার্ষিক প্রতিবেদনে আপনি দেখেছেন এবং ওয়ার্ল্ড ব্যাংকের সমীক্ষাও বলছে যে ইলিশ আহরণে বিশ্বের 1 নম্বর দেশ কোনটি? দেখুন, ইলিশ আহরণে আমরা 1 নম্বর ছিলাম শুধু, কিন্তু সেই 1 নম্বরের পরিসরটা মাননীয় প্রধানমন্ত্রী ইলিশ রক্ষার জন্য জাটকা ইলিশ নিধন বন্ধ, মা ইলিশ নিধন বন্ধ, অভয়াশ্রম তৈরি করা, এতগুলি কর্মসূচি নিয়েছেন এবং ইলিশ গবেষণা ইনস্টিটিউট করা, এই সেক্টরে বিভিন্ন প্রণোদনা দেওয়া, সব কিছু মিলে এটাকে আলাদাভাবে দেখভাল করার কারণে বাংলাদেশ এখন পৃথিবীর 85 ভাগ ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয়। শুধু 1 নম্বরে না, 85 ভাগ ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয়, এবং এই ইলিশের যে স্বাদ, এর যে গন্ধ, এর যে খাবারের যে রুচিটা, এখন ওয়ার্ল্ডে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় যাবেন দেখবেন বাংলাদেশের মিষ্টি পানির মাছ বা ইলিশ যেখানে আছে সেখানে লাইন দিয়ে ওই সাদা চামড়ার মানুষও কিন্তু সেখানে ঢুকতেছে, এত ব্যাপক চাহিদা রয়েছে। এটা কিন্তু দেশের আমাদের একটা সম্পদ, এই জন্য ইলিশের জিআই কিন্তু যে গ্লোবাল আইডেন্টিফিকেশনটা এটা কিন্তু বাংলাদেশের এখন, এভাবে কিন্তু ইলিশ উৎপাদনের দ্বারাও আমরা ওইভাবে আমাদের পুষ্টি আমিষ খাবারের চাহিদার পাশাপাশি আমাদের যে শরীরের যে সকল প্রয়োজনীয়তা, মানুষের যে বাঙালির একটা টেস্ট যে আমি ইলিশ খাবো এইটা যেভাবে আমরা পৌঁছে দিচ্ছি এটা একটা অভাবনীয় সাফল্য, এবং কিন্তু অটোমেটিক্যালি আসে নাই, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রের পরিকল্পনা, রাষ্ট্রের প্রণোদনা দেওয়া। যেমন যে সময়টা আমরা ইলিশের বাচ্চা ধরতে নিষেধ করি জেলেদেরকে, সেই সময় তাদের খাবারের ব্যবস্থা করি, ওই সময় সে অকর্মণ্য যাতে না থাকে তাকে ভ্যান দিচ্ছি, তাকে ভেড়া দিচ্ছি, ছাগল দিচ্ছি, গরু দিচ্ছি, তাদেরকে হাঁস দিচ্ছি, মুরগি দিচ্ছি, যেন বিকল্প কর্মসংস্থানে থাকে। একটা পরিকল্পিত উপায়ে কিন্তু এগ্রিকালচারের এই সেক্টরটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আজকের এই অভূতপূর্ব সাফল্যের জায়গায় নিয়ে আসছে। আমরা একেবারে শেষ পর্যায়ে শেষ করব, শেষ কথা আপনার হবে, সামগ্রিকভাবে আমরা দেখেছি যে এই বছরটি কিংবা আগামীর বছরের শুরুতে হয়তো জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে, সব কিছু মিলিয়ে মানুষের কাছে পৌঁছানো স্বল্পমূল্যে মাছ, মাংস, ডিম যে কথা আমরা বলছি, নিশ্চয়ই এটি একটি নির্বাচনের ইশতেহারে থাকা কিংবা আরেকটু মানুষকে, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বারবার বলেন যে মানুষের যেন কষ্ট না হয়, বঙ্গবন্ধু তো সারা জীবন এই কথা বলে গেলেন, সব কিছু মিলে সেই উপলব্ধি পৌঁছে দেওয়া নিশ্চয়ই আপনাদের দায়িত্ব। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সবসময় প্রধানমন্ত্রীর মতো দেখি না, তিনি এমন একটি জায়গায় পৌঁছেছেন আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, তার চেয়ে একটা অনন্য উচ্চতায় পৌঁছেছেন, তিনি মায়ের মতো সকলকে আগলে রাখেন, ফলে করোনাকালীন সময়ে 7টি বিদেশি সংস্থা বলছিল
মহামারী দুর্ভিক্ষ দেখা দেবে। শেখ হাসিনা বলছিলেন কিছু দেখা দেবে না, বলছিল এই সরকার ঔষধ দিতে পারবে না, ফাইন্যান্সিয়াল প্রিপারেশন নাই। তিনি প্রমাণ করেছেন দিতে পারে। তিনি মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত থেকে শুরু করে এমন কোনো লোক ছিল না যাকে ক্রান্তিকালে তার কাছে তার ত্রাণের সহায়তা, তার চিকিৎসা সহায়তা পৌঁছান নাই। আবার মেগা প্রকল্প থেকে শুরু করে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কস কিন্তু কোথাও বন্ধ রাখেন নাই সারা দুনিয়া। এবং আওয়ামী লীগের অনেক নেতা বলছিলেন যে পদ্মা সেতু করা সম্ভব হবে না নিজের টাকায়। শেখ হাসিনা করেছেন, করিয়ে দেখিয়েছেন যে আমরা পারি। কাজে আমার বিশ্বাস আগামী নির্বাচনে শেখ হাসিনা বাংলাদেশের ডেভেলপমেন্টকে যে একটা উন্নয়নের রোল মডেলে নিয়ে আসছে, শেখ হাসিনার কাছে যে বাংলাদেশ নিরাপদ, তিনি থাকলে যে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার নিশ্চয়তা তিনি পরিপূর্ণভাবে পূরণ করেন, এটা মানুষ প্রমাণ পেয়েছে। ফলে মানুষ কিন্তু শেখ হাসিনাই মানুষের এখন আস্থা। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য আয়োজনে এবং আশা করব আমাদেরকে সময় দেবেন, অসংখ্য কৃতজ্ঞতা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানটি দেখার জন্য আবার আমন্ত্রণ জানাচ্ছি, আজ বিদায় নিচ্ছি, আবারও থাকবেন আমাদের সঙ্গে।